তুই কইলি হ্যাঁ অনেক ভালো এরা তুই মারে খালি তুকে খাওয়ানো দেয় না আমার কোনো ভাই নাই বোন নাই আত্মীয় নাই স্বজন নাই আমার বাবা মা নাই দুনিয়ায় তুমি মিথ্যা কথা বলো

কে গেট কি সবসময় খোলাই থাকে স্যার আমি তো সবসময় গেটে থাকি সবসময় গেটে থাকো না উল্টা পাল্টা হইলে দিয়া চাকরি নট ঠিক আছে ভালোভাবে ডিউটি করবা চলো যাব না আসো আরে কি হইছে সমস্যা কি ওকে নির্বাচনে চলে

আব্বা হ্যাঁ বেডি বেরা আছো আব্বা আব্বা আপনি এখনো জাননাই সিনেমা দেখতেছি বেরা কি রে আফা তুই নে কইলি হেরে অনেক ভালো এর যদি मारे খালি তুই কি খাওনো দেনা চল যাইগা এইছে এইছে ভাই এইছে আয় 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 সিনেমা মনি আব্বা বুঝলাম না আমি কিছু আব্বা

দেখিও নাই চিনিও না কইনি এলি কইলি ভালো ভাই আপনি তো অনেক মাছছেন পানির তৃষ্ণা পাইছে একটু পানি খাওয়াই যায় আচ্ছা ঠিক আছে জায়গায় দাঁড়া ভিতরে ঢুকবে

আমরা করতে না আমার ভাই আছে বছর ধরে আমাদের সাথে কোনো যোগাযোগ নাই একজনের থেকে ঠিকানা নিয়ে আজকে আসলাম ভাই চিনেনা নাম করে

আমার কোনো ভাই নাই বোন নাই আত্মীয় নাই স্বজন নাই আমার বাবা মা নাই এই দুনিয়ায় আব্বা তুমি মিথ্যা কথা বলো আপনি আমাকে একটু বিশ্বাস করেন আমি আব্বা আপনার কখনো আমি আপনার কাছে মিথ্যা কথা বলি না আব্বা আমার মাথায় ঢোকে না তুই কি খবর টবর দিছিস নাকি পাগল নাকি এইসব ফকির আমি খবর দিব আশ্চর্য ব্যাপার হ্যাঁ আমার বাসায় কেন ঢুকবে আপনার তো হাটের সমস্যা আছে একটু বসেন হাটের সমস্যা ছিল না এখন হয়ে গেছে বসেন না 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 এখন বসা আরে বসেন না একটু কথা বলি বসেন

আব্বা আমি বলছিলাম না আপনি তোমার বিশ্বাস করেন নাই এই দুলা বাইরে ওকিনী আত্মীয় স্বজন আছে আর আপনি আমার সাথে কত খারাপ ব্যবহার করছেন আব্বা আমি আত্মীয় স্বজন যেহেতু আপনারা কেউ চিনেন নাও না হ্যাঁ আমার আত্মীয় সরু তোমার আত্মীয় সরু এই বাড়িতে আলো না এরকম ফকিরনিদের ফকিরনি কাঙ্গালি মিসকিন এদের কোনো আলো না বাড়িতে বসন না জামাই তুমি একটু দরে দরে থেকে বাসায় নষ্ট

খাবার দিতে হয়েছে খাবার দানে আত্মীয়ের যে দেনা গরীব হোক বড় লোক যে আত্মীয় সদনে ভালোবাসে তাদের পরিবারের সাথে অন্তত আমার কোনো সম্পর্ক থাকতে পারে ঠিক বলছেন এই কথাটা অবশ্য আপনি পারফেক্ট খাবার রান্না কাদের জন্য খাবার রান্না করবে কাদের জন্য

বলেন আপনার সম্মানটা কোথায় থাকবে বলেন তো মান সম্মান মানে প্রতুষত দিয়া যদি ফিরে তার মান সম্মান এর কোন এই পোশাক আদরের কোন बापদের আসল সম্মানী ব্যক্তি দেখেন আমি তো চৌধুরী বংশের ছেলে কোন বংশের ছেলে এটা আমি বুঝছি নিয়া সর যা দুলাভাই আপনারা তো ঠাকা আপনি জানা আমার জামা যেতে পাবো না তুই যদি গেছিস না তো খাঁং ভেঙে গেল ওই জায়গা চুপ করে দাঁড়া থাকি বলছি আপনারা কথা শুনবেন না তো জামাই

এনাছ নম্বর তো শ্বশুর না তোমরাই তো তখন পোলা দিখা বিয়ে দিছিলা হ্যাঁ গজমের গদিখাও কি বাসা রাখবেন না ভাই এখন সিদ্ধান্ত দিবেন নয়লে আপনার মেয়েতে এক কোন ফোন দিমু চল চলে যাচ্ছে একটু এই আমি না সব মামা যা

আপনি না এক মাস থাকুন না আমার বাসা দেখতে পারবে না এক আন তো বের করে দিতেছি শোনো এই সপ্তাহখানেক থাক এক মাস এক মাস বাজার করে এদেরকে খাওয়াইবেন পড়াইবেন এদের সেবা যত্ন করবেন উল্টোপাল্টা করবেন তো বুঝেন মাইলে গা তোরাই নেই বাড়িতে ভালো থেকে আম গধিক টাকায় লাভ নাই ও পোশাক আশি কি এরকম গ্রামের সহজ সরল মানুষ আপনার আমি মনে করছিলাম কি জানেন আপনি ভালো মানুষ আপনি হইছেন চরম মাপের একটা বেয়াদত শ্বশুর নামের কলঙ্ক হ্যাঁ স্প্রেটা ভিতর থেকে আমার কাছে অনেক দামি একটা স্প্রে আছে গ্রানটা নেবেন না এটার ভিতরে আছে একটু দিমু আবার এক বছর গ্রান দেব না

এই আপা সরনترنت। এই। ইতর নিয়া দাও। ক্ষমা। বিশ্বাসাস। আচ্ছা সুবিধা না মিয়া আন পাস। দিয়ে পোস আমি রান্না করতে পারি না। পারি তো। পারি। এটা কি আমার কাঁধে বন্দুক দেয়া দিলা? যুদ্ধ যাওয়ার লাগা। যুদ্ধ যাওয়ার লাগা দি নাই। এটা নিয়ে রান্না হবে। কে রান্না করবে? জামাই।

মাইয়ারে তালাক দিয়ে দিব আমি সকালবেলা উঠে বাপের বাড়ি চলে যাব আবাদান হ্যালো দাদা এই না আস্তে কি ঠিক হলো আমি জানি কাজটা ঠিক না কিন্তু সোজা আঙ্গুল দিয়ে কিন্তু ঘি উঠে না আঙ্গুলটা কি করতে হয় বাগা করতে হয় আত্মীয় পরিচয় না দিলে আরে

হেস চাইছেন কেন বুঝি নাই রাস্তার মধ্যে দার্ধে দিয়ে হেঁসেন কেন মনে নাই